প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা একটা বিষয় জানো, আমরা যখন ডায়ালগ বা কনভারসেশনে যাই তখন দেখা যায় যে একজন বক্তা কথা বলার পরে শ্রোতার নিকট থেকে সে সম্মতিসূচক কিছু জিনিস আশা করে, হ্যাঁ বা না সূচক। এরকম যে জিনিসটি আশা করে সেই জিনিসটিকে আমরা কি বলি তোমরা জানো কি? মনে হয় তোমাদের মনে আছে, এটাকে আমরা জুরন প্রশ্ন বলি বাংলায়, আর ইংরেজিতে যা বলি সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো আজ আমরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক ট্যাগ কোশ্চেন এ নিয়ে আলোচনা করবো এবং শিখব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। বার্ডস ক্যান ফ্লাই, পাখি উড়তে পারে, এটা বক্তা বললেন। এখন শ্রোতার নিকট থেকে উনি আশা করছেন এটা সঠিক না সঠিক নয়। এখানে একটা প্রশ্ন উনি জুড়ে দেন, সেটা হচ্ছে পারে কি। এরকম পারে কি, নয় কি, হয় কি, এই যে প্রশ্নগুলো কথার শেষে জুড়ে দেওয়া হয় এদেরকে আমরা বলি ট্যাগ। এবং এই ট্যাগ কোশ্চেনে নির্দিষ্ট কোনো ইংরেজি নাই, এটা একটা সেন্টেন্সের উপর নির্ভর করে সেই ট্যাগ কোশ্চেনের উত্তরটা হয়। যেমন এখানে দেওয়া আছে বার্ডস ক্যান ফ্লাই, পাখি উড়তে পারে। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে কাউস ক্যান নট ফ্লাই, গরু উড়তে পারে না, গরু উড়তে পারে না। এখন এখানে আমার জোর প্রশ্ন একটা আসবে বা ট্যাগ কোশ্চেন আসবে, সেটা হচ্ছে পারে কি। এখন শ্রোতা উত্তর দেবে পারে কি পারে না। এরকম যে প্রশ্নটা হলো এই প্রশ্নটাকে আমরা ট্যাগ বলবো। যেখানে আমরা বলতে পারি বার্ডস ক্যান ফ্লাই, এখন এখানে আমরা লিখতে পারি ট্যাগ আসবে কান্ট দে। দ্বিতীয়টা আমরা লিখতে পারি কাউস ক্যান নট ফ্লাই, এখানে কান দে। তাহলে এখানে আসতেছে কান্ট দে, তাই নয় কি? এখানে আসতেছে কান দে, পারে কি। এগুলো হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন করার কিছু নিয়ম আছে, সে নিয়মগুলো আমরা জানব। তো প্রথমে আমাদের একটা জিনিস আমরা পূর্বে শিখেছি, সেটা হচ্ছে এরকম অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বস সম্পর্কে আমরা আগেই শিখেছি, অক্সিলারি ভার্বস দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডালস। প্রাইমারি যেমন যেগুলো টেন্স গঠনে সহযোগিতা করে, এম, ইচ, আর, ওয়াস, ওয়ার, হ্যাভ, হ্যাস, হ্যাড, শ্যাল, উইল, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্বস। আরেকগুলো আছে মডালস। মডালস হচ্ছে ক্যান, কুড, শুড, উড, অট, মে, মাইট, ডায়ার, নিট, ইউজ টু, এগুলো হচ্ছে আমাদের মডালস। তো এই অক্সিলারি ভার্বসগুলো আমাদের এখানে লাগবে। এবং আরও তিনটা ভার্ব আমাদের আছে, এগুলো ট্যাগ কোশ্চেনের বেলায় এদেরকে হিডেন বলা হয়, অর্থাৎ লুকায়িত ভার্ব। এদেরকে আমাদের খুঁজে বের করে ট্যাগ কোশ্চেন করতে হয়। আমরা এখন ট্যাগ কোশ্চেন করার নিয়মে যাব এবং হিডেন সম্পর্কেও শিখব, আরও বিস্তারিত জানব। তোমরা লক্ষ্য করো, আমরা দুটো উদাহরণ দেই।
প্রথম সেন্টেন্স মিনা ইজ 15, মিনার বয়স 15। এখানে আমাদের ট্যাগ কোশ্চেন আসছে ইজ অন্ট সি, এখানে সি ইজ নট ক্লেভার, সে চতুর নয়, ইজ সি। তাহলে এখন আমাদের নিয়মটা এরকম আসতেছে, প্রথমে দেখো আমরা সাহায্যকারী ভার্বের কাছে গেছি, সাহায্যকারী ভার্ব এখানে আছে ইজ, ইজ আমরা প্রথমে নিয়েছি, এখানে আছে ইজ, ইজ আমরা প্রথমে নিয়েছি। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, একে আরেক ভাষায় বলা যায় অপারেটর। অপারেটর অর্থ হচ্ছে চালক, অর্থাৎ অপারেটর এরকম জিনিস, কোন সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, করার সময়ে যে সাহায্যকারী ভার্বটা সেন্টেন্সের শুরুতে বসে তাকে আমরা বলবো অপারেটর, অর্থাৎ চালক। তো এই দুই সেন্টেন্সে আমাদের দুইটারই অপারেটর হচ্ছে ইজ। তাহলে সর্বপ্রথম আমাদের প্রয়োজন হচ্ছে অপারেটর। অপারেটরের পরে আমাদের লক্ষ্য দিতে হবে সেন্টেন্সটা হাবোধক না নাবোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তো সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা অপারেটরের সঙ্গেই সংক্ষিপ্ত নট লিখব, সংক্ষিপ্ত নট, অর্থাৎ ইজন্ট হয়ে গেল এখানে। এখানে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ, অতএব এখানে আমাদের নটের প্রয়োজন নাই। আবার প্রথম সেন্টেন্সে এখন আসবো আমরা সাবজেক্টের প্রোনাউন। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে মিনা, মিনা স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের প্রোনাউন হয় সি, তাহলে মিনার প্রোনাউন সি, তাহলে ইজ অন সি। আমরা এরপরে যেহেতু আমাদের এটা কোশ্চেন, অতএব আমরা কোশ্চেন মার্ক দিব, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন আমাদের আসবে এখানে, আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তাহলে হলো ইজ অন সি। দ্বিতীয় সেন্টেন্সে আমরা অপারেটর পেয়েছি ইজ, যেহেতু সেন্টেন্সটা নাবোধক আমাদের নটের প্রয়োজন নেই। তারপরে আমাদের সাবজেক্টের প্রোনাউন হচ্ছে, সাবজেক্ট আমাদের প্রোনাউন দেয়াই আছে সি, অতএব সি বসলো, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, নিচে আন্ডারলাইন। এবং মনে রাখিও আমরা যখন এসএসসি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় ট্যাগ কোশ্চেনের উত্তর দিব তখন কিন্তু আমাদের প্রশ্নটা লিখতে হবে, প্রশ্নটা খাতায় লিখে তারপরে আমাদের উত্তর দিতে হবে। শুধু ইজন সি ইজ সি এরকম আমরা করবো না, আমরা পুরোটা লিখবো কোশ্চেন পেপারে যেটা থাকবে, তারপরে আমরা উত্তর দেবো, তাহলে আমাদের উত্তর সঠিক হবে, এটাই নিয়ম। তাহলে আমরা নিয়ম কয়টা পেলাম, পাঁচটা। প্রথমে আমাদের অপারেটর, তারপরে হাঁ থাকলে না করব, না থাকলে হাই থাকবে, আর তারপরে সাবজেক্টের প্রোনাউন, প্রশ্নবোধক চিহ্ন, নিচে আনবে, এই কয়েকটা নিয়ম মনে রাখতে হবে। এখন ট্যাগ কোশ্চেন আমরা যেটা করব, অ্যাসার্টিভে করব, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য তার করব না, তাহলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, বাকি যে সেন্টেন্সগুলো আছে এগুলো আমরা ট্যাগ কোশ্চেন করব, ইন্টারোগেটিভের করব না। আর আমাদের যে এই ডাব্লিউএস কোশ্চেন আছে সেটারও ট্যাগ কোশ্চেন আমাদের হবে না। তাহলে এখন আরও কিছু সিস্টেম আছে যেটা আসো আমরা দেখি। আমাদের ইংরেজি ব্যাকরণে কিছু নাবোধক শব্দ আছে যেগুলো সেন্টেন্সে থাকলে স্বভাবতই আমরা মনে করি এই সেন্টেন্সটি নাবোধক। নট থাকলে তো নাবোধকটা জানি, নো থাকলে নাবোধকটা আমরা জানি, কিন্তু এছাড়াও কিছু শব্দ আছে যেগুলো আমাদের ইংরেজি ব্যাকরণে ব্যবহৃত হয়, যেমন হার্ডলি, স্কেসলি, নান, নো ওয়ান, নাথিং, সেলডম, ফিউ, লিটল, এরকম কিছু শব্দ আছে যেগুলো অলওয়েজ বা সবসময় এরা নাবোধক। তো যখন আমরা এদের ট্যাগ কোশ্চেন করব তখন কিন্তু আমাদের নটের প্রয়োজন হয় না। যেমন লক্ষ্য করো তোমরা, নান ক্যান হেল্প ইউ, এখানে নান আমাদের নাবোধক, তাহলে সর্বপ্রথম নিয়ম অনুযায়ী চলে যাই আমরা, অপারেটর আমাদের ক্যান, আমরা ক্যান লিখলাম ক্যান। তো যেহেতু আমাদের নান আছে অতএব সেন্টেন্সটি আমাদের নাবোধক, আমাদের নটের প্রয়োজন নেই, তাহলে হলো ক্যান। এখন নান এর প্রোনাউন
নান এর প্রণাম হবে আমাদের দি। তাহলে হবে কান্দি, নান ক্যান হেল্প ইউ কান্দি। আবার এরকম আরো আসো উদাহরণ, হি হার্ডলি কামস হিয়ার, হি হার্ডলি কামস হিয়ার। এই সেন্টেন্সটিতে আমাদের নাবোধক ওয়ার্ড হচ্ছে হার্ডলি, অতএব হার্ডলির কারণে আমরা এখানে নাবোধক করতে পারব না। এখন লক্ষণীয়, এখানে আমাদের অপারেটর দেয়া নাই, অর্থাৎ সাহায্যকারী ভাব আমাদের নাই। তো যেহেতু সাহায্যকারী ভাব নাই, একটু আগে বলেছিলাম আমি যে আমাদের হিডেন তিনটা শব্দ আছে, সেটা হচ্ছে ডু ডাস ডিড। তো এই তিনটা আমাদের লুকায়িত থাকে, এদেরকে আমাদের বের করে তারপর ট্যাগ কোশ্চেন করতে হয়। এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কামস আছে, তো কোনো সেন্টেন্সে মূল ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় ডাস প্রথমে নিয়ে আসি, তাহলে এখানে সেরকমই আসবে আমাদের। তাহলে অপারেটর আমাদের হচ্ছে ডাস ডাস। তারপরে সেন্টেন্সটা হার্ডলি কারণে স্বভাবতই আমাদের নেগেটিভ। এখন আমরা সাবজেক্টে যাব, সাবজেক্টের প্রোনাউন প্রণাম দেয় আছে হি, তাহলে এখানে হবে ডাস হি। প্রশ্নগত চিহ্ন জুড়ে দিলাম, আন্ডারলাইন করলাম, তাহলে আমাদের এই উত্তরে আসলো ডাস হি। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পেলাম, নাবোধক ওয়ার্ডও পেলাম এবং হিডেন অপারেটরও পেলাম। এরকম আরও অনেক উদাহরণ আছে, তোমরা যদি বইগুলো একটু দেখো, বড় ভাই বোনদের সহযোগিতা নাও, তাহলে ইজিলি তোমাদের মাথায় এগুলো ঢুকে যাবে, বেশি সমস্যা না। আর এই আইটেমটা আমাদের স্বভাবতই সহজ একটু, এবং এটা মার্কটা ক্যারি করা পরীক্ষায় খুব সহজ হয়। এবারে আরও কিছু জিনিস আমরা শিখব এখানে, দেখো আমাদের কিছু সাবজেক্ট আছে দেখতে বা আমরা তাদেরকে সিঙ্গুলার নাম্বারেই ভাবি, কিন্তু যখন আমরা ট্যাগ করতে যাই এরা প্লুরাল বা বহুবচন হয়ে যায়। যেমন এভরিযুক্ত কিছু সাবজেক্ট আছে, এভরিবডি, এভরি ওয়ান, এভরিথিং, নান, এরকম আছে, নান, নো ওয়ান, এরকম কিছু সাবজেক্ট আছে যেগুলো আমাদের দেখতে এক বচন হলেও এরা কিন্তু কার্যক্রমে আমাদের কাজ করার সময় বহুবচন হয়ে যায়। যেমন যদি আমরা একটা উদাহরণ দিয়ে থাকি, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল পছন্দ করে। আমরা এখানে লাইকস লাভস দিতে পারি, তো ব্যক্তির ভালোবাসায় আমরা সচরাচর লাভ ব্যবহার করি, আর বস্তুর ভালোবাসায় আমরা ব্যবহার করি বা পছন্দ করাকে লাইক ব্যবহার করি। তো এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল পছন্দ করে বা ফুল ভালোবাসে। এখানে দেখো আমাদের লাইকস আছে, তো লাইকস থাকার কারণে আমাদের কিন্তু স্বভাবত এখানে ডাস আসার কথা, কিন্তু ডাস আমরা দিতে পারবো না, কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে এভরিবডি, এভরিবডির প্রোনাউন হচ্ছে আমাদের দে, এভরিবডির প্রোনাউন যেহেতু দে, তাহলে দের পরে আমাদের ডাস হয় না, দের পরে আমাদের হয় ডু, অতএব এখানে আমাদের আসবে এখন ডু। এখন সেন্টেন্সটা দেখতে হবে হ্যাঁ না না, আমাদের সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ, অতএব আমাদের না আনতে হবে, তাহলে ডন্ট হয়ে যাবে। এখন লিখব আমরা নট, ডন্ট। তারপরে সাবজেক্টের প্রোনাউন এভরিবডির প্রোনাউন হচ্ছে দে, আমরা বসাবো এখানে দে, তাহলে ডন্ট দে, প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন করে দিলাম। এই হলো আমাদের বহুবচন বোধক কিছু সাবজেক্ট আছে যেগুলোর ভাবটা আবার সিঙ্গুলার হয়, কিন্তু করার সময় আমাদের ভাবটাকে বহুবচন করে করতে হয়। এই গেল নিয়ম। এরপরে আমরা যদি যাই অ্যাসার্টিভ সেন্টেন্সের সব উদাহরণ আমরা করলাম মোটামুটি, এখন আমরা ইম্পারেটিভে যাব।
ইম্পারেটিভ দেখো কেমন, ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক নিয়ম আছে, সব নিয়মগুলোকে কাটছাট করে আমরা সংক্ষিপ্তভাবে দুই বা তিন আইটেমে শিখব। আমাদের তাহলে কোশ্চেন পেপারও ভুল হবে না, মার্ক ক্যারি করতেও সমস্যা হবে না, এবং অত নিয়ম মাথায় আমাদের ঢুকানোর প্রয়োজন পড়বে না। তাহলে দেখো সংক্ষিপ্ত নিয়মগুলো কেমন এবং এগুলো গ্রহণযোগ্য। ইম্পারেটিভ সেন্টেন্স এর ট্যাগ, ওপেন দ্য ডোর, ডু নট শাট দ্য ডোর, প্লিজ হেল্প মি, নেভার টেল আ লাই, নেক্সট আমরা দিতে পারি লেট, ব্যক্তিবাচক অবজেক্ট লেটের পরে মি, হিম, হার, দেম, অথবা কোনো নাম থাকতে পারে, যে কোনো মানুষের নাম, ব্যক্তির নাম থাকতে পারে। তাহলে লেট মি বা লেট হিম, লেট হার, লেট দেম বা লেট কেয়ার, ডু দ্য ওয়ার্ক, ওয়ার্ক। তারপর আমরা লিখতে পারি লেট, লেটস অথবা লেটাস, এখন লক্ষ্য করে দেখো, ওপেন দ্য ডোর অ্যাফার্মেটিভ, ডু নট শাট দ্য ডোর নেগেটিভ, কিন্তু উত্তর আমরা একটাই লিখতে পারি, যদি দুইটা লিখি ভুল হবে না। এখানে ওপেন দ্য ডোর আমরা যদি লিখি উইল ইউ, এটাও সঠিক। যদি আমরা অ্যাফার্মেটিভ মনে করে নেগেটিভ করতে যাই তাহলে আমরা লিখতে পারি অন্ট ইউ। দ্বিতীয় সেন্টেন্স ডু নট শাট দ্য ডোর উইল ইউ, তৃতীয় সেন্টেন্স প্লিজ হেল্প মি, আমরা উইল ইউ লিখতে পারি। আরও অনেক উত্তর লেখা যায়, উইল ইউ, নেভার টেল এ লাই, নাবোধক সেন্টেন্স আমরা লিখতে পারি উইল ইউ। এখন লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট মি, হিম, হার, দেম বা যে কোনো নাম যদি থাকে তাহলে এটা আমরা করতে পারি উইল ইউ। তারপর দেওয়া আছে লেটস বা লেটাস, প্রস্তাব বোঝায়, এটা অনুমতি, এটা প্রস্তাব, অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়া, নিচে একটা প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে আমাদের প্রস্তাবে এখন আসবে লেটাস, এটা আসবে আমাদের উত্তরে শ্যাল, শ্যাল উই। এখন লক্ষ্য করে দেখো তো, এখানে আমি উইল ইউ, উইল ইউ, উইল ইউ, উইল ইউ, উইল ইউ, শ্যাল। তাহলে যদি আমরা এরকমভাবে মাথায় ঢুকাই যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস থাকলে আমরা শ্যাল উত্তর করব,
এবং বাকি সবার বেলায় উইলিও করব। তাহলে দেখো তো বিষয়টা খুব সহজ হয়ে যাচ্ছে। কিন্তু অন্য কিছুও এখানে উত্তর লেখা যায়। এখানে ক্যান আসতে পারে, উইল আসবে, ওন্ট আসবে, কুড আসবে, মাইট আসবে, এগুলো আসতে পারে। তো অত বেশি নিয়ম না শিখে আমরা যদি এইটুকু মনে রাখি তাতে কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার। অতএব বেশি পরিশ্রম করতে আমাদের হলো না, তাহলে ইম্পারেটিভ আমাদের শেষ। এখন আমরা আরেকটা নিয়মে যাব, সেটা হচ্ছে নিট। নিট একটা ভার্ব, এটা আমরা জানি, তবে নিটের ব্যবহার বহুরূপী। নিটকে আমরা দোআঁশলা ভাত বলতে পারি। কেমন দোআঁশলা? নিট কিন্তু আমাদের মডার্স। আবার নিট আমাদের অনেক সময় প্রিন্সিপাল ভার্ব হয়। তাহলে নিটের ব্যবহার দুরকম। আমরা নিটের ব্যবহার দুরকম এভাবে করব, একটা মডাল রূপে করব আর একটা নিট প্রিন্সিপাল ভার্ব রূপে করব। এখন কখন মডালস আর কখন প্রিন্সিপাল ভার্ব এ সম্পর্কে যদি একটু আমরা জানি, তাহলে আমরা জানি প্রিন্সিপাল ভার্ব এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে। আবার প্রিন্সিপাল ভার্বের পূর্বে সাহায্যকারী ভার্বও আসতে পারে। তো প্রিন্সিপাল ভার্বের পূর্বে, নিটের পূর্বে যদি সাহায্যকারী ভার্ব আসে, আমরা সাহায্যকারী ভার্ব দিয়ে করব। নিট যদি আমাদের একলা থাকে আর কেউ না থাকে, তাহলে তাকে আমরা এই মডার্সও করতে পারবো আবার প্রিন্সিপাল ভার্বও করতে পারবো। নিটের সাথে যদি এস থাকে, তাহলে তো আমরা ইজিলি এটাকে প্রিন্সিপাল ভার্ব ধরবো। নিট যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব ধরবো। কয়েকটা উদাহরণ দিই আমি, তাহলে বোঝা যাবে সব কিছুই। এবার দেখো নিটের কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি। I need a pen. He needs a shirt. She needs a pen. I do not need it. এরকম যদি নিডের ব্যবহার আসে, তাহলে আমরা এই করতে পারবো, এখানে নিড দেওয়া আছে, তাহলে নিড একলা এবং তার সাথে এস ইএস নাই এবং পাস্ট ফর্মও নাই, তাহলে এটাকে আমরা মোডালসও ধরতে পারবো অথবা আমরা যদি এটাকে এই প্রিন্সিপাল ভাব ধরি তবু করা যাবে। তাহলে উত্তর আমরা এরকম লিখতে পারি, নিডন্ট আই। এই হলো একটা উত্তর। আরেকটা উত্তর আমরা করতে পারি, ডন্ট আই। দুইটা করতে পারি, মোরাস ধরলে নিডন্ট আই, প্রিন্সিপাল ভাব ধরলে ডন্ট আই। দ্বিতীয়টা নিডস আছে, এটা স্বভাবতই আমাদের প্রিন্সিপাল ভার্ব, তাহলে ডাস, ডাজন্ট হি। এরপরে সি নিড আ পেন, এখানে আমরা আগেরটার মতো করতে পারি না, এটা আমাদের অবশ্যই এটা মডাস ধরতে হবে, কারণ সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে পিবি এর সাথে এস বাই এস যুক্ত থাকে, তাহলে এখানে এস বাই এস নাই, স্বভাবত এটা মডাল। অতএব এটা আমরা এভাবে করব, নিডন্ট সি। শেষ সেন্টেন্স, আই ডু নট নিড ইট, আমার এটা প্রয়োজন নেই। এটা স্বভাবতই যেহেতু নিডের পূর্বে সাহায্যকারী ভাব আছে, এটা আমাদের প্রিন্সিপাল ভাব। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব বা মডাল অপারেটর হচ্ছে ডু। ডু আসলো, সেন্টেন্সটা না বোধক, অত নটের প্রয়োজন নেই আমাদের।
এখন সাবজেক্টের প্রোনাউন আই, আই এর প্রোনাউন আই, ডু আই, আর কিছু না, এইটুকুই। আমরা আজকে এ পর্যন্ত শিখলাম, আরেকটু বাকি আছে যেটা আমরা আগামী দিন আলোচনা করব। তো তোমরা ভালো থাকিও, সুস্থ থাকিও, স্বাস্থ্যবিধি অবশ্যই আমাদের মেনে চলতে হবে। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।